নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব নমস্কার বন্ধুরা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ইজি ইজি লাইফ, আর আমি তোমাদের সাথে আছি অতুল। তো আজকে নতুন আর একটা স্ট্রাইকার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখতেই পাচ্ছ স্ট্রাইকটা, তোমরা কেমন সুন্দর স্ট্রাইকার একটা, ঠিক আছে? এটাকে কিভাবে রেডি করতে হবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এটা রেডি করতে গেলে সর্বপ্রথম যেটা আমাদের দরকার, এইরকম একটা পুরনো কাঁচি দরকার। এই কাঁচিটাকে এইভাবে ধরে নিয়ে সাইড থেকে এটাকে আস্তে আস্তে ঘষতে হবে, কারণ এই সাইডগুলো অনেকটাই ধার থাকে, তার জন্য আমাদের এই আঙুলের এই সাইডগুলো ব্যথা হয়ে যায় লাগে, তার জন্য আমাদের কিন্তু এখানটা আস্তে আস্তে ঘষে ঘষে দেখা যাচ্ছে যে এখান দিয়ে উঠছে আস্তে আস্তে, এই যে এগুলো ক্ষয়ে যাচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে নিতে হবে। এবার বেশ কিছুক্ষণ ঘষা পরে সাইডে যে ধারটা আছে সেটা অটোমেটিকলি স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? এবার কি আমাদের করতে হবে, এরকম একটা সিরিজ কাগজ, এটা আমার সিরিজ কাগজটার নাম আছে 320 সাইজ আছে, ঠিক আছে? এইটার উপর আস্তে আস্তে এইটাকে নিয়ে আস্তে আস্তে এটাকে নিয়ে সুন্দর করে ঘোরাতে হবে এভাবে। এবার সুন্দর করে ঘোরাতে 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 দেখতে পাওয়া যাবে। আর বন্ধুরা, এই স্ট্রাইকটা যদি তোমরা কেউ নিতে চাও, পছন্দ যদি হয়ে যায়, তাহলে আমাকে আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই স্ট্রাইকটার একটা স্ক্রিনশট নিয়ে আমায় হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আমি তাকে এটাকে গিফট করে দেবো, ঠিক আছে? আমি এর আগেও স্ট্রাইকার অনেককে গিফট করেছি। এই যে সাদা সাদা হয়ে যাচ্ছে, অটোমেটিকলি কিন্তু এটা প্লেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? অটোমেটিকলি এখানে স্মুথ হয়ে যাচ্ছে। যদি স্ট্রাইকটা তোমরা কেউ নিতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। স্ট্রাইকটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে আর শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। দারুণ একটা স্ট্রাইকার, স্ট্রাইকটা কিন্তু একটু বড়, ঠিক আছে? একটু বড়ের মধ্যে, এটা মিডিয়াম সাইজ না, কিন্তু এটা বড় সাইজের মধ্যে পড়ছে। যদি তোমরা এটাকে মেপে তোমাদের দেখে দেখিয়ে দিচ্ছি, এটা এই এটা 68 mm আছে, ঠিক আছে? 68 mm, আর এটা বেশ মোটাও আছে, বেশ ভারী স্ট্রাইকটা। তো আজকের মতো এটুকুই।